আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি কামরুনস ফুড টাইমে। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিকেন রোল। এই রোলটি বানিয়ে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক মাসের জন্য। চলুন তাহলে দেখে নিই রোলটা আমি কিভাবে বানাই। এর জন্য প্রথমে আমি রোলের পুরটা রেডি করে নিব। তার জন্য এখানে 2 কাপ চিকেন কিমা নিয়েছি। আপনারা হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কিমা তৈরি হয়ে যাবে। কিমা রান্না করার জন্য চুলায় মিডিয়াম আছে একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, 1টি তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি, 4টি এলাচ। এখন গরম মশলাগুলি 1 মিনিট ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ আর স্বাদমতো লবণ। লবণটা পেঁয়াজের সাথে দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। পেঁয়াজ একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে রেখেছি, ওখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে বুড়া মশলাগুলি পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত সবকিছু একটু কষিয়ে নিব। তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন কিমাগুলি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন সবকিছু একসাথে নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর আবারও একটু নেড়ে দিচ্ছি। কিমাটা এ পর্যায়ে একটু জমাট বেঁধে যাবে। কিমাগুলিকে এভাবে ঝোড়া ঝোড়া করে নিতে হবে। ঝোড়া করে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে কিমা সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। কিমা থেকে যে পানিটা বের হবে তাতেই কিমা সেদ্ধ হয়ে যাবে। কিমা সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা দেওয়ার কারণে কিমাটা অনেক জুসি হয়। সবকিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ পাতা কুচি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন, অথবা আপনারা পেঁয়াজ পাতার পরিবর্তে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। আবারও মিশিয়ে নিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। দুই মিনিট পর ঢাকনাটা খুলে বাঁধাকপি কুচি দেওয়ার কারণে যে পানিটুকু বের হয়েছে চুলার আঁচ হাই করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে সেই পানিটুকু শুকিয়ে নিব। রোলের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1টি ডিম, 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ তেল। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে 1টি গোলা তৈরি করে নিব। গোলাটা তৈরি হয়ে গেছে, এখানে আমি 3.5 কাপ পানি ব্যবহার করে গোলাটা বানিয়ে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হবে। আমরা যে পাটিসাপটা পিটার গোলা তৈরি করি এর চেয়ে একটু পাতলা হবে।
এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন এই গোলাটা দিয়ে রোলের জন্য রুটি বানিয়ে নিব। এর জন্য চুলায় মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে একটু তেল মেখে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন যে গোলাটা তৈরি করে রেখেছি সেখান থেকে বড় এক চামচ গোলা নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা রুটির মতো বানিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এক মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে কোনো কাঁচা অংশ দেখা যাচ্ছে না। আমি একটু কাঁচ থেকে দেখিয়ে দিচ্ছি, রুটির সাইডের অংশগুলি প্যানের গা থেকে উঠে আসছে, তার মানে রুটিটা হয়ে গেছে। এখন রুটিটা তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলি রুটি বানিয়ে নিচ্ছি। সবগুলি রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি রোল বানিয়ে নিব। এর জন্য আমি একটি রুটি নিয়ে নিলাম। এখন রুটির এক পাশে কিমার মিশ্রণটা লম্বা করে বসিয়ে দিব। তারপর দুই সাইড থেকে এভাবে বটে দিয়ে বা নিচের অংশটুকু ধরে রোলের মতো করে পেঁচিয়ে নিব। আপনারা যদি রুটিগুলো পাতলা করে বানিয়ে নেন তাহলে জোড়া লাগানোর জন্য কোনো পানি বা আটার প্রয়োজন হবে না, এটা এমনিতে লেগে যাবে। এখন অন্যদিকে আমি একটি বাটিতে দুটি ডিম ফেটিয়ে নিয়েছি, আর একটি প্লেটে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বটা আমি বাসায় তৈরি করেছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন রোলটিকে ডিমের মিশ্রণে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। সুবিধার জন্য আমি দুই হাত ব্যবহার করছি। সবগুলি রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফ্রিজে সংরক্ষণ করার জন্য একটি প্লেটে এভাবে ফাঁকা করে রাখছি যেন একটি গায়ে অন্যটি না লাগে। এখন ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। যখন একটু শক্ত হয়ে যাবে তখন একটি পলিথিন ব্যাগে ভরে আবার ডিপ ফ্রিজে রেখে দিব, প্রায় 1 মাসের জন্য ভালো থাকবে। এখন কয়েকটা রোল ভেজে দেখিয়ে দিচ্ছি। এর জন্য চুলায় মিডিয়াম আঁচে একটি পাতিল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে রোলগুলি দিয়ে দিচ্ছি। রোলগুলিকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, একটি প্লেটে তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।